শুভ দুপুর। আজকে ছুটির দিন আমাদের জন্য, কেউ বাসার বাইরে নেই। কালকের যত টুকটাক সবজি ছিল, একটু চাল দিয়ে, পোলার চাল দিয়ে খিচুড়ি বসাই দিলাম। ভাবলাম যে গতকাল একটু বৃষ্টি হয়েছে, সব মিলাই বাচ্চাদের মতো একটু খিচুড়ি খাই। আমি আবার বুদ্ধি করে আজকে একটু শাক দিয়ে খাচ্ছি, কারণ শাকটা আমার যন্ত্রণায় আমার স্বামীর জীবন যায় যায় দশা। পুষ্টিকর খাবার রান্না রান্নার ঠেলায়, মানে ওই যে মজা করে খেত জিনিসটাই, শাকের ধরার খাবার নিশ্চয় অত মজা হবে না, আমি জানি না কী হবে। আগে কোনো দিনও দিই নাই, আজকে প্রথম দিলাম, দেখা যাক কী পারে। আমার মনে করছে আমি আমার বাচ্চাদের কিছু করে সব কিছু দিয়ে একটু খিচুড়ি বানাতাম। একদিন ঠিক এরকমই আলু চাল, তিন চাল শাক, শাক তারপরে একটু মাংস, মুরগির বুকের মাংসটা দিতাম, তারপরে আপনার একটু মসুরের ডাল দিতাম, মসুরের ডালটা না শুধু মানে মিক্সড ডাল দিতাম, অল্প একটু মিক্সড ডাল দিয়ে শাক দিয়ে সব মিলাই একটা খিচুড়ি বানাতাম। এটা আমি একদম পেস্ট করে ওদেরকে সঙ্গে সঙ্গে খাওয়াতাম এক বাটি, আর একটু রেখে দিতাম বিকালের দিকে বা সন্ধ্যার দিকে খাওয়ানোর জন্য, কারণ আমি রাত্রে কখনো অত রিচ ফুড খাওয়াতাম না বাচ্চাদেরকে। এই হলো অবস্থা। তো অনেকে আমাকে ফোনও করছে ইদানিং যে বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারে কী করবে, যারা পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে। বাচ্চাদের জন্য আপনারা এইভাবে খিচুড়ি বানাই খাওয়াতে পারেন সব মিলায়। কোনো কাজুকে আমার কোনো দরকার নাই, আমি কেটে পিস পিস করে হচ্ছে গিয়ে জাস্ট ভাজি করি।